ওয়ালাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ধারাবাহিক পর্বে আপনাদেরকে স্বাগতম। গত টিউটোরিয়ালে আমরা আলোচনা করছিলাম হলো সফটওয়্যার প্রসেস নিয়ে। আজকে আমরা আলোচনা করবো হলো প্রজেক্ট ম্যাট্রিক্স নিয়ে। তো প্রজেক্ট ম্যাট্রিক্স কথাটার অর্থ আগে আমাদের বুঝতে হবে বা জিনিসটা আসলে কি। দেখা যাচ্ছে আমরা বাজারে কোনো জিনিস নিতে গেলে সেই জিনিসটার দাম আমরা ফিক্সড করি, যে এটার এতটুকু দাম বা একটা ওয়েটের একটা একক থাকে, যে এর হিসাবে আমরা হিসাব করি যে এর দাম কত হবে। তো সফটওয়্যার ক্ষেত্রেও ঠিক সেরকম একটা মেজারমেন্ট থাকা দরকার। তো এই মেজারমেন্টটা যার মাধ্যমে করা, সেটা হলো ম্যাট্রিক্সের মাধ্যমে করা হয়। এখন এটা কেমন আসলে এইটা যদি আপনাদেরকে একটা দেখাই, প্রজেক্ট ম্যাট্রিক্স মডেল, যেখানে দেখেন লার্জ, মিডিয়াম, লার্জ, এটা হলো এই যে মিডিয়াম, এভাবে করে এর বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে এর একটা ভ্যালু আমরা ডিফাইন করছি, যে আসলে টাইমের উপর ডিপেন্ড করে, এর প্রসেসের উপর ডিপেন্ড করে, কোয়ালিটির উপর ডিপেন্ড করে। তো এই দেখেন বিভিন্ন ধরনের সব ম্যাট্রিক্স হতে পারে, সফটওয়্যারের উপর ডিপেন্ড করে বিভিন্ন, এই যে এটা একটা ম্যাট্রিক্স, টিম মেম্বারের উপর ডিপেন্ড করে, যেটার আমার টিম মেম্বার বেশি লাগবে সেটার অবশ্যই ভ্যালু বেশি হবে, আবার এক্সটার্নাল রিসোর্স যেটা বেশি লাগবে কম লাগবে, এগুলো যেখানে হিসাব করা হয় সফটওয়্যার প্রজেক্টের মধ্যে, সেটাকে বলা প্রজেক্ট ম্যাট্রিক্স। আমরা একটু সংজ্ঞাটা যদি দেখে নেই, দ্য প্রসেস হুইচ কামস আন্ডার দ্য সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রজেক্ট নিডস টু বি মেজার্ড ইন অর্ডার টু গেট অ্যাওয়ার্ড, এই যে নিশ্চিত হতে দ্য ওয়েল প্রোগ্রেস অফ সফটওয়্যার ডেভেলপমেন্ট, অর্থাৎ সফটওয়্যার ডেভেলপমেন্টের উন্নতি কতটুকু হচ্ছে এটা নিশ্চিত হওয়ার জন্য যেটা ব্যবহার করা হয় তাকে বলাচ্ছি প্রজেক্ট ম্যাট্রিক্স। আচ্ছা, প্রজেক্ট ম্যাট্রিক্স প্রোভাইড মেজার, যে মেজার পরিমাণ পরিমাপ প্রদর্শন আমাদের প্রোভাইড করে ফর ভেরিয়াস অ্যাসপেক্টস অফ সফটওয়্যার প্রসেস অ্যান্ড সফটওয়্যার প্রোডাক্টের, সেগুলো কী কীটা হতে পারে, প্রসেস ম্যাট্রিক্স হতে পারে, প্রজেক্ট ম্যাট্রিক্স হতে পারে, প্রোডাক্ট ম্যাট্রিক্স হতে পারে, অর্গানাইজেশনাল ম্যাট্রিক্স হতে পারে, এই চার ধরনের ম্যাট্রিক্স আমাদেরকে আমরা পেতে পারি। তো প্রজেক্ট ম্যাট্রিক্স কী? দিস আর দ্য ম্যাট্রিক্স দ্যাট পার্টেন, মানে থাকে টু দ্য প্রজেক্ট কোয়ালিটি, পার্টেন বলতে সম্পর্ক থাকা টু দ্য প্রজেক্ট কোয়ালিটি, অর্থাৎ প্রজেক্ট কোয়ালিটির উপর সাথে যার সম্পর্কযুক্ত তাকে আমরা বলবো প্রজেক্ট ম্যাট্রিক্স। প্রজেক্ট কোয়ালিটির উপর যেটার সাথে সম্পর্কযুক্ত, দে আর ইউজ টু কোয়ালিফাই ডিফেক্টস, কস্ট, শিডিউল, প্রোডাক্টিভিটি অ্যান্ড এস্টিমেশন অফ ভেরিয়াস প্রজেক্ট রিসোর্স অ্যান্ড ডেলিভারেবল, অর্থাৎ এগুলো আমি কী দিতে পারছি, রিসোর্সগুলো কী কী লাগবে, কোয়ালিটি, তারপর কস্ট, শিডিউল, প্রোডাক্টিভিটি অ্যান্ড এস্টিমেশন, এগুলো প্রজেক্ট ম্যাট্রিক্সের উপরে, প্রজেক্ট ম্যাট্রিক্সের ভিতরে পড়ে। এবার শিডিউল ভেরিয়েন্স, এখন এনি ডিফারেন্স বিটুইন দ্য শিডিউল শিডিউল কমপ্লিশন অফ অ্যান অ্যাক্টিভিটি অ্যান্ড অ্যাকচুয়াল কমপ্লিশন অফ অ্যান অ্যাক্টিভিটি, অর্থাৎ আমি ধরে নিলাম যে এই দিনের মধ্যে শেষ হবে কিন্তু শেষ হলে এই দিনের মধ্যে, এরকম হিসাব করে এর একটা ভ্যালু বা ম্যাট্রিক্সের বের করা হয়। এর একটা ফর্মুলা এখানে রয়েছে শিডিউল ভেরিয়েন্স সম্বন্ধে, এটা 100 দিনের হিসাবে করা হয়। এই ফর্মুলাটা আমরা পরবর্তীতে কাজে লাগাবো। তারপরে হলো ইফোর্ট ভেরিয়েন্স, এখন আমরা যতটুকু ইফোর্ট দিচ্ছি আর আমাদের কতটুকু ইফোর্ট দেওয়ার কথা ছিল এর উপর ডিপেন্ড করে একটা প্রজেক্টের ভ্যালু নির্ধারণ করা হয়। ডিফারেন্স বিটুইন দ্য প্ল্যান্ট আউটলাইন ইফোর্টস অ্যান্ড দ্য ইফোর্টস রিকোয়ার্ড টু অ্যাকচুয়ালি আন্ডারলাইন আন্ডারটেক দ্য টাস্ক ইজ কল্ড ইফোর্ট ভ্যারিয়েন্স। এখানে অ্যাকচুয়াল ইফোর্ট আর প্ল্যান্ট ইফোর্ট ভাগ প্ল্যান্ট ইফোর্ট মাল্টিপ্লাই 100, এভাবে করে একটা পার্সেন্টেজ বের করা হচ্ছে যে আমাদের ইফোর্ট কতটুকু লাগছে। তারপর সাইজ ভ্যারিয়েন্স, দেখতে বিশাল বড় সাইজের একটা প্রজেক্টটা ছোটো সাইজের প্রজেক্টের অবশ্যই ভ্যালু কম বেশি থাকবে, এখানে সাইজ ভ্যারিয়েন্স ম্যাট্রিক্সের মাধ্যমে সেটা আমরা পাবো। ডিফারেন্স বিটুইন দ্য এস্টিমেটেড সাইজ অফ দ্য প্রজেক্ট অ্যান্ড দ্য অ্যাকচুয়াল সাইজ অফ দ্য প্রজেক্ট নর্মালি ইন কেডি, KLOC অর FP, এটা একটা একক সাইজ ভ্যারিয়েন্স অ্যাকচুয়াল সাইজ, দ্যাট মিন্স এটা লাইনের উপর অনেক সময় ডিপেন্ড করা হয়, এস্টিমেটেড সাইজ অ্যান্ড এস্টিমেটেড ইন্টু 100 কোন সাইজ, আচ্ছা এস্টিমেটেড সাইজ ইন্টু 100, ওকে। রিকোয়ারমেন্ট স্টেবিলিটি, এখন যদি রিকোয়ারমেন্টগুলো যদি স্টেবল থাকে এবং কোনোটা প্রজেক্ট স্টেবল নাই এর উপর ডিপেন্ড করে, যে আপনি বারবার রিকোয়ারমেন্ট চেঞ্জ করবেন তখন প্রজেক্টে আপনার সেখানে ইয়ার ভ্যালু বেশি হবে, দাম বেশি দিতে হবে, এ ধরনের একটা ব্যাপার। আচ্ছা, প্রোভাইডস ভিজিবিলিটি টু দ্য ম্যাগনিচিউড অ্যান্ড এটা সার্ভিসের একটা ব্যাপার, যে আপনি সার্ভিস দিচ্ছেন কিনা তার রিকোয়ারমেন্ট অনুযায়ী, সার্ভিস যদি দেন আপনি বেশি এখানে তার দাম বেশি ধরবেন সে প্রজেক্টটার। প্রোভাইডস ভিজিবিলিটি টু দ্য ম্যাগনিচিউড অ্যান্ড ইম্প্যাক্ট অফ রিকোয়ারমেন্ট চেঞ্জেস, এখানে একটা ফর্মুলা রয়েছে নাম্বার অফ চেঞ্জ প্লাস নাম্বার অফ ডিলেটেড নাম্বার অফ অ্যাডেড, এগুলোর উপর ডিপেন্ড করে সে প্রজেক্টের ভ্যালু নির্ধারণ করা হবে। প্রোডাক্টিভিটি, একটা প্রজেক্টের ক্ষেত্রে ইট ইজ এ মেজার অফ আউটপুট ফ্রম অ্যান রিলেটেড প্রসেস ফর অ্যান ইউনিট অফ ইনপুট, যে কোনো একটা ইনপুটের জন্য সেটা কতটুকু আউটপুট দিচ্ছে এর উপর ডিপেন্ড করে প্রোডাক্টিভিটি ম্যাট্রিক্সের মাধ্যমে এর ভ্যালু মেজার করা হয়। এখানে একটা ফর্মুলা রয়েছে, ফর্মুলাগুলো আমরা পরবর্তীতে ইউজ করব। প্রোডাক্টিভিটি ফর টেস্ট কেসের জন্য অ্যাকচুয়াল নাম্বার অফ টেস্ট কেস ভাগ অ্যাকচুয়াল নাম্বার অফ ইফোর্টস ইন দ্য টেস্ট কেস প্রিপারেশন, প্রোডাক্টিভিটি এখানে ফর টেস্ট কেস এক্সিকিউশনের জন্য এটা, ডিফেক্ট ডিটেকশনের জন্য এটা, এবং ডিফেক্ট ফিক্সের জন্য এটা। শিডিউল ভেরিয়েন্স ফর এ ফেজ,
দ্য ডেভিয়েশন বিটুইন প্ল্যান্ট অ্যান্ড অ্যাকচুয়াল শিডিউল ফর দ্য ফেজেস উইথ ইন এ প্রজেক্ট, একটা প্রজেক্টে একটা শিডিউলের মধ্যে ডেভিয়েশনটা হলো সেই শিডিউল ভ্যারিয়েন্স ম্যাট্রিক্স একটা যে কোনো একটা ফেজের জন্য। এর ফর্মুলাটা হলো এটা, এই ফর্মুলাটা আমরা বিভিন্ন কাজে পরবর্তীতে লেখাবো। ইফোর্ট ভ্যারিয়েন্স ফর এ ফেজ, এখানে ইফোর্ট ভ্যারিয়েন্স যেটা গেলে গড় বলা হয়, আমরা পরিসংখ্যানে পড়েছি ভ্যারিয়েন্স বের করা। তো এই ভ্যারিয়েন্সগুলোর মাধ্যমে আমরা একটা প্রজেক্টের ম্যাট্রিক্স মেজার করতে পারবো রিলেটেড টু ইটস কোয়ালিটি অ্যান্ড ইটস ভ্যারিয়েন্স, ইটস রিকোয়ার টাইম অ্যান্ড ইটস ইফোর্ট। তো এটা মূলত একটা ইউনিটের মতো কাজ করছে, একটা ম্যাট্রিক্স, যেটা আপনি আপনাদেরকে এখানে আপনার লিখে যদি ছাড় দেন এখানে পেয়ে যাবেন যে এটা একটা ম্যাট্রিক্স, যে দ্য অ্যালুর আর ম্যাট্রিক্স ম্যানেজমেন্ট। এখানে সাইজ বা বিভিন্ন কিছু হিসাবে নিয়ে আসা হয় যে প্রজেক্টটা আসলে ভ্যালু নির্ধারণ করার জন্য। আচ্ছা, তো আজকে এ পর্যন্তই, পরবর্তী টিউটোরিয়াল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা।